আসসালামু আলাইকুম। আমি বিয়ানী বাজার উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি দেশের এই সংকটময় মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রাকৃতিক দুর্যোগ এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকার পরেও আপনারা আপনাদের পরিজনকে নিয়ে এবং পরিবারকে নিয়ে এই ঈদ সুন্দরভাবে পালন করবেন। পাশাপাশি আমি দেশনাথী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করতেছি এবং অচিরেই এই বন্দীদের সাথে তিনি ফিরে এসে আমাদের সাথে রাজনীতিতে যুক্ত হবেন এবং দেশনায়ক তারেক রহমানের যে চৌকুশ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে যাচ্ছে, এর ধারাবাহিকতা আগামীতে চলতে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী যার যার অবস্থান থেকে আপনারা দেশের এই সংকটময় পরিস্থিতিতে দেশের সকল জনগণকে সাহায্য সহযোগিতা করবেন এবং প্রত্যেকের পাশে থাকবেন। এবং আমি আবারও আমার পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেশ বিদেশে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। বিয়ানী বাজার উপজেলা ছাত্র দল মূলধারা গ্রুপ শাখার পক্ষ থেকে ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইত্যাদি শাখার পক্ষ থেকে দেশ ও বিদেশ সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এমাল হোসেন চৌধুরী, সাবেক সভাপতি বিয়ানী বাজার সরকারি কলেজ ছাত্র দল মূলধারা গ্রুপের পক্ষ থেকে দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিয়ানী বাজার উপজেলা ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। বিয়ানী বাজার উপজেলা ছাত্র দল মূলধারা গ্রুপ এবং প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দেশে বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের জাতীয়তাবাদী পরিবার সহ দেশের সকল নাগরিকের প্রতি রইল ঈদ শুভেচ্ছা। বিয়ানী বাজার উপজেলার সর্বস্তরের জনসাধারণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আমি সুমন, সাউথ আফ্রিকা থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল বিয়ানী বাজার উপজেলা শাখার সাবেক কর্মী ও আমাদের মূলধারা গ্রুপের পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিয়ানী বাজার উপজেলা ছাত্র দল মূলধারা গ্রুপের পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে দেশে বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। বিয়ানী বাজার উপজেলা মূলধারা গ্রুপ ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আহসান আহমেদ, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশ তথা সকল মুসলিম উম্মাদেরকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিয়ানী বাজার উপজেলা ছাত্র দল মূলধারা গ্রুপের পক্ষ থেকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্পেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।